আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত ন্যাচারাল পাওয়ার সেন্টার দিল্লিতে দরবারে বিয়ারা শরীফের আজকের এপিসোডে আপনাদেরকে আমি জিলহজ মাসে আমাদের এই হজের মৌসুমে হজের মাসে একটা আমল আপনাদেরকে করব। পবিত্র ঈদুল ফিতরের কিছু আমল আছে, যারা পবিত্র ঈদুল ফিতরে শিশু বাচ্চাদেরকে খানা খাদ্য দেওয়ার জন্য বা কোরবানির জন্য অনেকে আমার কাছে মেসেজ করেছেন। তাদের ঘরে বাচ্চাদের চাহিদা মাফিক কিছু দেওয়ার মতো কোনো অর্থ সম্পদ নেই এবং কোরবানি দেওয়ার মতো অর্থ বা সম্পদ নেই। এখন ঈদের যে কয়টা দিন আছে এর আগেও কিন্তু আপনি ইচ্ছে করলে অর্থের ব্যবস্থা করতে পারেন। এই আমলগুলো আরও আগেই করা উচিত ছিল। আমি প্রচুর প্রায় শত 200-300 আমল দিয়ে রেখেছি টাকা পয়সার, এত আমল থাকতে পারে, আমল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। ইমার্জেন্সি আমরা 21 দিনের 20 দিনের 11 দিনের অসংখ্য আমল আছে। যাই হোক, তারপর যেহেতু অনুরোধ করেছেন যে ভাই তাকে ধন্যবাদ অনুষ্ঠানের জন্য, জিলহজ মাসে আপনারা আল্লাহর কাছে যত বেশি পারেন দোয়া করবেন, তা সত্ত্বেও নামাজ পড়ে দোয়া করবেন, একটু পর পর 1 ঘন্টা পর পর, 20 মিনিট পর পর, আধা ঘন্টা পর, যখনই মনে হবে তখনই আল্লাহ তাআলার কাছে আপনি দোয়ার জন্য হাত উঠাবেন। আর যখনই আপনি দোয়া করবেন, দোয়া করার আগে আপনি 21 বার ইয়া রহমানু 21 বার পরে আল্লাহর কাছে দোয়ার জন্য হাত উঠাবেন। যত বেশি আপনি এটি করতে পারেন, তবে জিলহজ মাসের প্রথম 10 দিন যদি আপনি দেখা যাচ্ছে আমলটি খুব বেশি বেশি করেন, বেশি বেশি দোয়া করেন, না দিয়া রহমানু 21 বার পরে পরে বারবার আল্লাহর কাছে দোয়া চান, পাঁচক তো নামাজের পরে তো করবেনই, এমনি তো যখনই মনে করবেন তখনই হাত তুলবেন, দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, তাহলে এই যে মহরম মাস আসতেছে, এই মহরম মাসের ভিতরেই বা মহরম মাস আসলে আপনার জীবনে আপনার নসিব বদলে যাবে, ভাগ্য বদলে যাবে, কিসমত বদলে যাবে ইনশাল্লাহ। আল্লাহর কাছে কী চাচ্ছেন, আপনি যা চাচ্ছেন না করেন ইনশাল্লাহ সকল কিছু পেয়ে যাবেন। বৃষ্টির মতো দৌলত আসতে থাকবে, সম্পদ আসতে থাকবে, টাকা পয়সা আসতে থাকবে, আপনার ইনকামের উপরে ঠিক আছে বরকত ভরে যাবে যদি আপনি আমলটি চালু করেন। আমরা জানি ঠিক আছে আমাদের জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে, চাঁদ উঠে গিয়েছে, তো চাঁদ দেখার পর আমরা আগেও কিন্তু চাঁদ দেখার অনেক আমল আপনাদেরকে বলেছি। চাঁদ দেখে চাঁদকে সালাম দিতে হয় এবং কী বলতে হয় এই ধরনের আমল আমরা দিয়ে দিয়েছি অনেক আগেই। তো এই জিলহজ মাসে আপনার দেখা গেছে চাঁদ দেখার পর আপনার প্রতিদিন 10 বার করে সূরা ফাতিহা পাঠ করতে হয় আলহামদুলিল্লাহ। এটি অন্তত রহমতের একটি কারণ এবং অনেক ফজিলত আপনি পাবেন, টাকা পয়সা অর্থ সম্পদ আপনার জায়েজ ইচ্ছা, হ্যাঁ আপনার ব্যবসা বাণিজ্যের জন্য, ঘর বাড়ির জন্য, জায়গা জমির জন্য, পছন্দের বিবাহের জন্য, অসংখ্য আমলের জন্য আপনার কাজে লাগবে। আর এই যে বললাম যে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন এই মাসে, নামাজ ছাড়াও দোয়ায় বসবেন শরীক হবেন। এখন নামাজ ছাড়াও যে দোয়ায় বসবেন বা দোয়া করবেন শরীক হবেন সেটির জন্য কী করবেন, যখনই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কিছু চাইবেন 21 বার ইয়া রহমানু করে নেবেন। এই আমলটি আপনি চালু রাখেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি আল্লাহর কাছে চাইবেন হাজার, আল্লাহ দিবে লাখ, চাইবেন লাখ পাবেন আপনি কোটি, এরকম ধরনের মকসদ আপনার পূর্ণ হবে। আপনার 10টি হাজত প্রয়োজন, 2টি ইচ্ছা প্রয়োজন, দেখবেন যে আপনার 10টি ইচ্ছা আপনার পূর্ণ হয়ে যাচ্ছে। এটি এরকম রহমতপূর্ণ একটি আয়াত, আল্লাহর এমন একটি নাম, এমন একটি গোপন নাম যেটি দ্বারা আল্লাহ তাআলা রহমত করে থাকেন। তো এই আমলটি আপনারা সকলে নিজের জীবনের সাথে জড়িয়ে নেবেন। তো আজকের যে আমলের জন্য আমি আপনাদের সামনে এসেছি বা যে আমলটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সে আমলটি হচ্ছে আপনার মাগরিবের নামাজের পর অথবা তাহাজ্জুদ নামাজের পর আপনি আমলটি করতে পারেন। তাহাজ্জুদ নামাজ পরে আপনি আমলটি শুরু করতে পারেন অথবা মাগরিবের ওয়াক্তে আমলটি শুরু করতে পারেন। এই আমলটি আপনার এরকম একটি আমল, এই আমলটির দ্বারাও আল্লাহর রহমতে আপনার পছন্দের জায়গা আপনার বিবাহ হয়ে যাবে। আপনি যদি চাচ্ছেন যে আপনি ব্যবসা বাণিজ্য করেন সেটি হয়ে যাবে, টাকার ব্যবস্থা হবে। এখন আপনি ঘর বাড়ি তৈরি করতে চাচ্ছেন, টাকার অভাবে করতে পারতেছেন না সেটি হবে, জমি রাখতে চাচ্ছেন, টাকার অভাবে পারতেছেন না সেটি হবে। মোট কথা আপনার ইজ্জত আবরের জন্য যা কিছু প্রয়োজন আপনার মকসদ যাই হোক না কেন সেটি অবশ্যই অবশ্যই পূর্ণ হবে এবং এই মাসের ভিতরেই হয়ে যাবে। এই মাসের ভিতরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি ফল পাবেন, রেজাল্ট পাবেন, আল্লাহ চাই তো ঠিক আছে আল্লাহ আপনাকে মানে এই নামাজগুলো দিয়ে দেবে ইনশাল্লাহ। আর অনেকে বলে থাকে ভাই আপনি 11 দিন 21 দিন আমলের কথা বলেছেন, 11 দিন 21 দিন আমল করেছি এখনও তো হাতে কিছু আসলো না। আরে ভাই যেগুলো ইমার্জেন্সি টাকার আমল ওইগুলো আসে, কিন্তু যেগুলো আমি বলেছি যে 11 দিন বা 21 দিন বা 1 মাস বা 41 দিন আমল করবেন, আমলটি এনে মাত্র আপনি শেষ করলেন। এখন আমলটি শেষ করার পর কি সাথে সাথেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন বা সাথে সাথে আপনার কাছে আসমান থেকে টাকা ফেলে দেবেন নাকি কোথা, এটি তো বুঝতে হবে। আল্লাহ কোনো একটা কর্ম করে কোনো একটি ঘটনা করে আমলটি আপনি শেষ করেছেন, আমলটি যেহেতু শেষ করেছেন আমলটি পরিপূর্ণভাবে সুন্দরভাবে করেছেন, এটার রেজাল্টটা আল্লাহ আপনাকে অতি শীঘ্রই দিবে। এমন নয় যে বছর 6 বছর পর দিবে বা 6 মাস পরে দিবে, আল্লাহ অতি তাড়াতাড়ি আপনাকে আমলটির রেজাল্ট দিয়ে দিবে, আপনি পাবেন। আপনার তো শক্তবিদ থাকতে হবে, দৃঢ় বিশ্বাস থাকতে হবে, আকীদা থাকতে হবে রে ভাই, নাহলে তো আমল করে কোনো ফায়দা নেই। এখন আমলের প্রতি আপনার ভক্তি বিশ্বাস বা আমলের নিয়মকরণ আপনি নাই জানেন বা এগুলোর কমতি থাকে, সেক্ষেত্রে কি আমলগুলো রেজাল্ট আপনি পাবেন? আর যে কোনো আমলের জন্য আমরা বলেছি সৎকায় জারিয়া করতে পারে। আমাদেরকে অনেকে প্রশ্ন করে থাকেন ভাই নিরামিষ যদি না খাই, আরে ভাই আমি যে আমলের নিরামিষের কথা বলেছি সেই আমলের নিরামিষ আপনাকে অবশ্যই খেতে হবে, আর যে আমলে আমি নিরামিষের কথা বলিনি সেই আমলের নিরামিষ আপনাকে খেতে হবে না, এটি মাথায় রাখবেন।
আর এমনিতে পৃথিবীর যে কোনো আমল সাধনা তসবি তাহালি যেটাই করেন না কেন, জিকির আজগার পাঠ করলে আপনার নিরামিষ খাওয়াটা উচিত। আমার আমল বলতে না, এটা পৃথিবীর সমস্ত অলি আউলিয়া গাওস কুতুব জগতের সমস্ত মণি ঋষি তপস্বী নবী রাসুল প্রত্যেকে এই নিয়মেই ফলো করে গিয়েছে, হয়তো আমাদের জানার অভাব, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তো আপনার সুখ শান্তি রহমতের দৌলতের বৃষ্টির জন্য, বৃষ্টির মতো দৌলত অর্থ সম্পদ পাবার জন্য, ইজ্জত পাবার জন্য, ঘর বাড়ি এগুলো করার জন্য, মান ইজ্জত শান শকত পাওয়ার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে যা চান না কেন, মাগরিবের নামাজের পর আপনি আমলটি শুরু করে দেন অথবা তাহাজ্জুদ করতে আমলটি করেন। এই আমলটি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি প্রথমে দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন 11 বার এবং শেষে দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন 11 বার। মাঝখানে যে আমলটি আমরা বলতেছি 513 বার পাঠ করবেন। এখন 513 বার পাঠ করবেন ছোট্ট একটি আয়াত, ছোট্ট একটি সুরা মাত্র, এটি আপনার 20-25 মিনিট সময় লাগবে আপনার আমলটি করতে, যে কোনো সময় আমলটি আপনি পাঠ করেন না কেন। পবিত্র কোরআন কারিমের আপনার যে আমলগুলো আমরা দিয়ে থাকি ভাই, প্রতিটি জিনিস পরীক্ষা করা এবং প্রতিটি জিনিসের রেজাল্ট পাওয়া। এখন যারা এই চ্যানেলটিতে নতুন আছেন, তারা যারা জানেন না তারা তো অবশ্যই চ্যানেলটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, সকল ভিডিওগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন এই চ্যানেলে কোন ধরনের আমল দেওয়া আছে আর কী ধরনের রেজাল্ট এই চ্যানেলের আমলগুলোতে আছে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন না আর যারা ভিডিওটি দেখেছেন এই মুহূর্তে প্রত্যেককে বলবো এটি লাইক করার জন্য, ফেসবুক ভাইবার টুইটার ইউটিউবে যেখানে পারেন আপনি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনার হয়তো কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধুবান্ধবের জীবনে কাজে লাগতে পারে অর্থ সম্পদের জন্য। এর মতো আরও অনেক অসংখ্য অসংখ্য ভালো আমল, অসংখ্য ভালো অজিফা, মানুষের জীবনে চাহিদাপূর্ণ জিনিসগুলো অভাব দূর করার জন্য, হ্যাঁ মানুষের মকসদপূর্ণ হওয়ার জন্য, বিপদ দূর হওয়ার জন্য, শত্রুমুক্ত হওয়ার জন্য, রোগ শোক থেকে মুক্ত হওয়ার জন্য অসংখ্য আমল ন্যাচারাল পাওয়ার সেন্টার বিডি দরবারি বেলা শিল্পীর তরফ থেকে দিয়ে থাকে আপনাদের সামনে নিয়ে আসে। তো আমলগুলো আপনাকে করতে হলে এজেন্ডার জন্য অবশ্যই চ্যানেলটি লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট বক্সে আপনি আপনার নাম ইয়াল্লাহ ইয়া মোহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দেবেন। এবং সেক্ষেত্রে আপনারা আমলগুলো যদি নিজেরা আমল করতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে, আপনার স্ত্রী পুত্র কন্যা ভাই বিরাদার যারা আছে তাদেরকেও আপনারা আমলটির কথা বলতে পারেন এবং আমলটি শেয়ার করতে বলতে পারেন। ভাই যত বেশি মানুষ আমলটির কথা জানবে চ্যানেলটির মাধ্যমে ততই আপনারও মঙ্গল হবে, আপনার আমলটি তত দ্রুত সময় কাজ করবে। হিংসা বিদ্বেষ যারা ধরে রাখে, নিজেকে যারা বড় মনে করে তারা জীবনে কখনো বড় হতে পারে না, তাদের কোনো আমল কোনো কাজ হয় না। রিয়া বা অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, চূর্ণ করে দেয় তার সকল কিছু, সেক্ষেত্রে অহংকারী ব্যক্তিরা রেজাল্ট পায় না। যে কোনো আমল করার আগে অবশ্যই ইয়াতিম বিধবা অথবা গরিব মিসকিনদেরকে দান করার সৎকার করে নেবেন, শিশু বাচ্চাদেরকে যা পারেন আপনার সামর্থ্য অনুযায়ী কোনো জিনিস খাইয়ে তারপর আপনি আমলে বসবেন। আমলগুলো রেজাল্ট পেতে হলে আপনার যখন আমলে বসবেন, আমলে বসিয়ে দেখছি যে কথা বলা যাবে না, মোবাইল টেপেটিপি করা যাবে না, কোনো মানুষের সাথে তার সাথে খোঁজগল্পের মতো হওয়া যাবে না, বারবার আমল থেকে ওঠা যাবে না, যে এখন থেকে একটা কাজ করে আসলেন আবার বললেন হাঁটতে চলতে ঘুরতে বললেন হবে না, যে ধরনের আমলে আমরা বলে দিই চলাফেরার মাঝে করতে পারবেন সেই ধরনের আমলে একদম চলাফেরার না হাঁটতে চলতে ঘুরতে করতে পারবেন। আজকের যে আমলটি আমাদের অবশ্যই পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় আপনারা আমলটি পাঠ করবেন, আমলটি পাঠ করতে হলে এবং আমলটি দ্বারা রেজাল্ট পেতে হলে আপনাকে অবশ্যই পাঠ করতে থাকতে হবে, পাঁচটা নামাজ পড়তে হবে, নামাজের পাবন্দি তো অবশ্যই করতে হবে, কারণ যেহেতু আমরা বলেছি মাগরিব অথবা তাহাজ্জুদের পর আমলটি আপনি শুরু করবেন। আপনি একাগ্র মনে কি আপনি চাচ্ছেন, কি আপনার মনের মকসদ, সেই মকসদটুকু আপনি মনে রেখে এটি আপনার ধীরভাবে অন্তর বিশ্বাস রেখে ভালোবাসা রেখে আমাদের এলাকা তুমি আপনি আমলটি শুরু করবেন। তো 11 বার দুরুদ ইব্রাহিম পাঠ করার পর আপনি কি করবেন, 11 বার দুরুদ ইব্রাহিম পাঠ করার পর 513 বার আপনার সূরা কাউসার পাঠ করবেন, সূরা কাউসার 513 বার পাঠ করবেন, আবার 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন। পবিত্র কোরআন কারিমের কোরআন শরীফের সবচেয়ে ছোটো সূরা কাউসার। এখন ভাই যারা অনেকে আমাকে বলে ভাই আমরা তো সহি শুদ্ধভাবে পড়তে পারি না, আমি কিন্তু বারবার এ টু জেড ফার্স্ট টু লাস্ট বলতেছি ভাই আপনি গুল্লি মারেন সহি শুদ্ধ, আপনি আল্লাহ দেখে তাকওয়া, আল্লাহ দেখে আপনার মনের অভিপ্রায়। এখন ভাই আরবি আরেকটা মানুষের জবানের ভাষা, আরেক দেশের মানুষের জবানের ভাষা, আপনি সেটা সহি শুদ্ধভাবে নাও পড়তে পারেন, আপনি তো মহাদেস কারিম মাওলানা বা এইসব কোনো কিছু নয় যে সহি শুদ্ধভাবে পড়তে হবে বা পড়া লাগবে, হ্যাঁ শেখার চেষ্টা করবেন সহি শুদ্ধভাবে শিখলে ভালো, পড়তে পারলে ভালো, কিন্তু আপনি যদি টেনে টুনিও পড়তে পারেন যে কোনো জিনিস তাও সেটা আল্লাহ কাজ করবে। আরে দেওয়ার মালিক তো আল্লাহ, ঠিক আছে, আল্লাহ তো আপনার তাকওয়া দেখে, আল্লাহ তো আপনার মন দেখে, আল্লাহ তো আপনার নিয়ত দেখে, আপনার চেষ্টা তো করতে হবে, চেষ্টা না করে যদি আপনি প্রথমে হাল ছেড়ে দেন তাহলে তো হলো না। আর মাওলানাদের কথা বা ওই ইউটিউবে যারা মাওলানা আছে, ইউটিউবার মাওলানা বা ইউটিউবার ওয়াজিকারী বা বক্তা, এরা তো ধর্মকে নষ্ট করতে স্যার 12 ধরনের গোজামিল দিয়ে উল্টাপাল্টা কথা বলে এরা তাদের জনপ্রিয়তা বাড়াচ্ছে। তো এই ধরনের লোকদের বক্তব্য কখনই শুনবেন না। আপনি কোরআন শরীফ পড়তে পারলে, কোরআন শরীফ যেভাবেই পড়েন না কেন টেনে পড়েন, বানান করে পড়লে আরও বেশি সোয়াব ভাই। এখন আপনি ধীরে ধীরে পড়েন, আস্তে ধীরে পড়তে ওটা সোয়াবটা আরও অনেক বেশি, কিন্তু ওরা এগুলো মানুষকে বলে না, প্রচার করে না, কারণটা হচ্ছে এরা শুধু নিজেদের পেট আখের গোছাতে ব্যস্ত।
নিজেদের নাম যশ কামানোর জন্য ব্যস্ত। তারা একটি এমনভাবে বলে দিবে যে এখন আপনি কি কারি উবাদিল্লাহ হয়ে যাবেন নাকি যে ওনার মতো সহি সিদ্ধ করে আপনি পড়বেন, এটি কি সকলের পক্ষে সম্ভব? আরে ভাই, যে ব্যক্তি আরবি পড়তে পারে না সেই ব্যক্তিটিকে আপনি বাংলায় লিখে দেন, সে বাংলায় বললেও হবে, ওই আল্লাহ শুনতেছে, আল্লাহ বুঝতেছে। আপনি যদি আরবিতে না বলে আল্লাহর কাছে আরবিতে দোয়া না করে যখন বাংলায় দোয়া করেন, মনে মনে বলেন সেটা আল্লাহ শোনে না, সেটা আল্লাহ বোঝে না? কোরআন শরীফের ক্ষেত্রে ঠিক তদ্রূপই, কোরআন শরীফ আল্লাহ নাজিল করছে মানুষের জীবন বিধান হিসেবে। এখন এগুলো আপনাকে জের জবর হরকত যদি আপনার অর্থ উচ্চারণ সঠিক না হয়, অনেকে জিহ্বার জড়তার কারণে হয় না, অনেকে পারে না, সেক্ষেত্রে কি তাকে আল্লাহ শুনবে না? দেখবে না, অবশ্যই দেখবে, শুনবে এবং আল্লাহ তার কথা শুনবে। অতএব এই ধরনের প্রশ্ন, বেহুদা কথাবার্তা আমাকে যারা লিখেন বা বলেন তাদেরকে আমি বলবো না, অনুরোধ করবো এই ধরনের প্রশ্ন বা এই ধরনের কথাবার্তা আমাকে বলবেন না বা লিখবেন না। কারণ আপনি কি জানেন আল্লাহ কবুল করতেছে কিনা না করতেছে? কবুলের মালিক তো আল্লাহ তাআলা, তো আপনি কেন প্রথমেই সেখানে গাইড লাগাই দেন? এই জিনিসগুলো থেকে বের হয়ে আসেন, এইসব কথা থেকে বের হয়ে আসেন। আপনি যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়লেন, এখন এটিকে যদি আপনার কাছে একজন কারির মতো গিয়ে আপনি তেলাওয়াত পাঠ করেন, সেটি সৌন্দর্য বাড়বে, এটাই হবে না কে বলছে? আপনি সূরা কাউসার পাঠ করলেন, এখন সেটি যদি আপনি ধীরে সুস্থে একদম কারি সাহেবের মতো পাঠ করেন, হাফেজ সাহেবের মতো পাঠ করেন, ইমাম সাহেবের মতো পাঠ করেন, ভালো, আলহামদুলিল্লাহ, তা আরও দ্রুত কাজ হবে। কিন্তু আপনার এমন কোনো পাবন্দিত নেই যে হুজুরদের মতোই পাঠ করতে হবে, আপনি পড়তে পারলি চল তাহলেই কাজ হবে, সেটা আমি বলতেছি, পড়তে পারলে আপনার কাজ হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুবান্ধবকে বলবেন, আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ ধরনের